দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ফরহাদুজ্জামান ফারুক। আপনারা জানেন বার্তা 24.com বিশেষ আয়োজন করেছে খাবারের বৈচিত্র্য নিয়ে। আজ আমরা সাত বৈচিত্র্যে দেখাবো রংপুরের একটি জনপ্রিয় খাবার মিষ্টি কুমড়ার পায়েস কীভাবে তৈরি করতে হয়, এ নিয়েই আমাদের আজকের এই আয়োজন। আর আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন জেসমিন জাহানজুই। আমরা তার কাছ থেকে জেনে নেব মিষ্টি কুমড়ার পায়েস তৈরি করবার জন্য কী কী উপকরণ লাগে। মিষ্টি কুমড়ার পায়েস তৈরি করতে প্রথমে লাগবে মিষ্টি কুমড়া, গরুর লিকুইড দুধ, লাগছে কয়েকটি সাদা এলাচ, দারুচিনি, কয়েকটি লবঙ্গ, তেজপাতা, কিশমিশ, চিনি, লবণ। মিষ্টি কুমড়ার পায়েস তৈরি করতে প্রথমে মিষ্টি কুমড়াকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন মিষ্টি কুমড়াগুলো আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আমি জাল করে নিব 15 থেকে 20 মিনিট। কুমড়োগুলো এখন সিদ্ধ হচ্ছে, আমরা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে আলাদা করে এগুলো আলাদা করে নিব। এখন পাতিলের মধ্যে লিকুইড দুধটা দিয়ে নিব। দুধ এখন গরম করা হচ্ছে, দুধ ফুটানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। মিনিমাম 5 থেকে 7 মিনিট জাল করে দুধটা ফুটিয়ে নিব। হ্যাঁ, দুধটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পরিমাণ মতো উপকরণগুলো মিশিয়ে নিব। প্রথমে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিব। চিনিটা আমরা আমাদের প্রয়োজন বা মিষ্টির উপর নির্ভর করব। আমরা কেউ কম মিষ্টি পছন্দ করি একটু, কেউ আবার বেশি খাই। যে যেরকম মিষ্টি পছন্দ করে সে তার পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবে। আমরা চিনি দিলাম, এরপর কি দিতে হবে? এরপরে আমি এর মধ্যে কয়েকটি সাদা এলাচ দিয়ে নিচ্ছি। আমি 5-6টা সাদা এলাচ দিয়ে নিচ্ছি, দিচ্ছি কয়েক টুকরা দারুচিনি, তারপর এর মধ্যে কয়েকটি লবঙ্গ দিয়ে নিব। দিয়ে আবার আমি এটা 2 থেকে 3 মিনিট ভালো করে গরম করে নিব বা এটা নাড়াচাড়া করে জাল করে নিব। এরপর হচ্ছে লবণ, আমাদের অপশনাল, আমরা অনেকেই লবণ খেতে পছন্দ করি আবার করি না, তবে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিব মিষ্টিটাকে গাঢ় করার জন্য। আমি এখন এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিব এবং এর মধ্যে কয়েকটি আমি তেজপাতা দিয়ে নিব। এখন এগুলো আমি নাড়াচাড়া করব আরো প্রায় 5 থেকে 7 মিনিট। মিষ্টি কুমড়ার পায়েস রান্না হয়ে গেছে, আমি এখন একটি বাটিতে এটাকে পরিবেশন করব। আমি মিষ্টি কুমড়ার পায়েস আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এবং এর মধ্যে আমি কয়েকটি চেরি ফল, বাদাম এবং কিশমিশ মিশিয়ে নিচ্ছি। এতে করে পায়েসের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে এবং খেতেও খুব ভালো লাগবে।